তোমরা অনেকেই আমাকে রান্নাঘর দেখতে চাইছিলে, তাই আজকে আমরা রান্নাঘরে রান্না করবে। দেখো আমাকে রান্নাঘরের কি অবস্থা, ত্রিফল দিয়ে একটু রান্নাঘর করে সেই জায়গায় আমরা রান্না করি। আজকে যেভাবে খাসির মাংস রান্না করবো আমরা খুবই সহজ। আর এই খাসির মাংস এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে, হাড়িতেই রান্না করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবা। সর্ষের তেল, জিরা, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে মাংস চালিয়ে দেবো। দশ মিনিট কষানো হয়ে গেছে, হানে দেব লবঙ্গ, দারচিনি, এলাচ। কক দই ফাটায় রাখছিলাম, হানে দিয়ে দেব। আবারও দশ মিনিট কষাবো, দই দেওয়ার পর এইবার গুঁড়ি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, এবার টমেটোটা দিয়ে দেবো। তোমাদের হাড়িতে মাংস রান্না করে খাও, তাহলে আর কড়াইতে মাংস রান্না করে খাও।
বানাবো ভালোই লাগবে না মাংস কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেব মিট মশলা দিয়ে নামিয়ে দেবো